হাই বন্ধুরা, আমি অনিন্দ্য মণ্ডল। আমার চ্যানেল টেকনিক্যাল অনিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা শিখে নেব কিভাবে কোনো সফটওয়্যার ছাড়াই কোনো ফাইলকে লক করতে হয়। ইয়েস, এর জন্য আলাদা করে কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না। চলুন শুরু করা যাক। আমরা ফাইল ম্যানেজারে চলে এসেছি। এখানে আসার পর যে ফাইলটি আমরা সিলেক্ট করতে চাই সেই ফোল্ডার লোকেশনটি আমরা খুঁজে বার করব। তারপর সেই ফাইলটিকে আমরা রিনেম করব। রিনেম করে আমরা ফাইলের এক্সটেনশনটিকে চেঞ্জ করে দেবো। যেমন কোনো ছবির ফাইলে .jpg, mp3 ফাইলে .mp3 বা ভিডিও ফাইলে .mp4 এই এক্সটেনশনগুলো হয়, সেগুলোকে জাস্ট চেঞ্জ করে দেবো। বন্ধুরা, চেঞ্জ করা মাত্রই ফাইল আমাদের হাইড হয়ে গেছে, কোনোভাবেই ওপেন হচ্ছে না। এটিকে ঠিক একইভাবে আনহাইড করার জন্য রিনেম করতে হবে, এবং রিনেম করার জন্য সেই আগের যে এক্সটেনশন ছিল সেটিকে দিতে হবে। যেমন এটি যে .jpg ছিল সেটা .jpg দিয়ে সেভ করতে হবে। দেখো, .jpg দিয়ে সেভ করা মাত্রই ফাইল আমাদের ওপেন হবে। ঠিক একই প্রসেস আমরা mp3 ফাইলটির উপর অ্যাপ্লাই করে দেখছি এটা কাজ করে কি। চলুন দেখা যাক। আমরা রিনেম করে নিচ্ছি mp3 ফাইলটির এক্সটেনশন। ইয়েস, দেখো হাইড হয়ে গেছে, কোনোভাবেই ওপেন হচ্ছে না। আবার আমরা রিনেম করে যদি .mp3 এক্সটেনশন দিয়ে দিই তাহলে সেটি পুরো অবস্থায় চলে আসে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখলে আমি যে ভবিষ্যতে যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলির নোটিফিকেশন ইমেলের মাধ্যমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।